আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আশা করছি আল্লাহর রহমতে সবাই অনেক ভালো আছেন। দেশ ও দেশের বাইরে থেকে যারা নিয়মিত আমাদের ভিডিওগুলো দেখেন তাদেরকে ইজি কনস্ট্রাকশন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। তো বন্ধুরা, যাদের বাড়ির পাশে জায়গা আছে, অর্থাৎ যারা বাড়ির পাশে বাড়ি নির্মাণ করতে চাচ্ছেন, এরকম দোতলা একটি বাড়ি নির্মাণ করলে আপনাদের সামনে দেখতে পাচ্ছেন যে খুবই সুন্দর করে ডিজাইনটি করা হয়েছে। তো এখানে দেখতে পাচ্ছেন যে আপনারা খুবই কম খরচে টাইলস ব্যবহার করে কিন্তু আপনাদের বাড়ির সামনের ফ্রন্ট সাইডটা অনেক সুন্দর করে নিতে পারেন। তো এই বাড়িটি দোতলা ফাউন্ডেশন দিয়ে দোতলা কমপ্লিট করা হয়ে গেছে। তো এই বাড়িটিতে এখন পর্যন্ত কত টাকা খরচ হয়েছে এবং এ বাড়িটির ভিতরের কাজ কিছুটা বাকি আছে, তো সেই কাজটুকু কমপ্লিট করতে কত টাকা খরচ হবে এবং কিভাবে কী রাখা হয়েছে, কোনটা সাইজ কত রাখা হয়েছে, সব কিছুই আপনাদের মাঝে আমি একে একে উপস্থাপন করব। তো এরকম সুন্দর সুন্দর বাড়ির ড্রয়িং ডিজাইন যদি আপনারা আমাদের এই চ্যানেলে দেখতে চান, তাহলে অনুগ্রহ করে ইজি কনস্ট্রাকশন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা ঘন্টাটি বাজিয়ে রাখুন, যাতে করে নিত্য নতুন বাড়ির ড্রয়িং ডিজাইনের ভিডিওটি আপনি সবার আগে পেতে পারেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো ভিউয়ার, দেখতে পাচ্ছেন এরকম সুন্দর একটি বাড়ি যদি আপনারা নির্মাণ করতে চান, তাহলে কিভাবে কি রাখতে হবে, কোনটা সাইজ কত রাখতে হবে, এবং এরকম যেহেতু এই বাড়ির ফ্রন্ট সাইডটা আমরা যেখানে দাঁড়িয়ে আছি সেটা হচ্ছে একটি রাস্তা, মেন রাস্তা, তো মেন রোড থেকে আপনার বাড়িটি যাতে খুব সুন্দরভাবে দেখা যায় এবং খুব সুন্দর ফুটে ওঠে, চোখ ধাঁধানো বাড়ি নির্মাণ যদি আপনারা করতে চান, তাহলে ইনশাল্লাহ আজকের ভিডিওটি দেখতে পারেন। তো যে সকল ভাইরা এরকম দোতলা ফাউন্ডেশন দিয়ে দোতলা কমপ্লিট করতে চান, তারা আজকের ভিডিওটি নাটনে দেখতে পারেন। তো ভিউয়ার্স, এই বাড়িটির ভিতরে, অর্থাৎ বারান্দা থেকে আপনারা, আমি আপনাদের দেখাবো ইনশাল্লাহ, বারান্দা থেকে কিন্তু এই ভিউটা প্রচণ্ড সুন্দর একটি ভিউ, খুব সুন্দর লাগে। তো আপনারা যারা এরকম সুন্দর একটি বাড়ি নির্মাণ করতে চান, তারা আজকের ভিডিওটি দেখতে পারেন। এই বাড়িটিতে কীভাবে কী রাখা হয়েছে এবং বেস থেকে ছাদ পর্যন্ত কোনটা সাইজ কত রেখেছে, ইনশাল্লাহ সব কিছু আপনাদের মাঝে আমি একে একে উপস্থাপন করব। তো আশা করছি আজকে আপনারা ভিডিওটির নাটনে সম্পূর্ণ দেখবেন এবং এই বাড়িটির ভিতরের সৌন্দর্যটা ইনশাল্লাহ আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। বাইরের চেয়ে ভিতরে সেমভাবেই ডিজাইনগুলো এবং ডিজাইনগুলো করা হয়েছে, কেননা অনেক সময় দেখা যায় যে বাড়ির ভিতরে একরকম ডিজাইন, অর্থাৎ বাইরে থেকে বাড়িগুলো দেখতে সুন্দর লাগে, কিন্তু বাড়ির ভিতরে যখন প্রবেশ করা হয় তখন দেখা যায় যে বাড়ির ভিতরে ডিজাইনটা এত ভালো হয় না। তো আমরা কিন্তু মানুষের রুচি বুঝে, অর্থাৎ যে ক্লায়েন্টের রুচি বুঝে, অর্থাৎ উনি কী চাচ্ছে তার উপর বেসিস করে কিন্তু ডিজাইনগুলো করে থাকি, অর্থাৎ বাইরের ডিজাইন এবং ভিতরের ডিজাইন উভয় ডিজাইন কিন্তু আমরা খুব সুন্দর করে ফুটিয়ে তোলার চেষ্টা করি। তো ভিউয়ার, দেখতে পাচ্ছেন যে এখানে সামনে দুটি ব্যালকনি রাখা হয়েছে, তো ব্যালকনিগুলো অ্যাসেসের গ্রিল লাগানো হয়েছে এবং সামনে খুব সুন্দর করে টাইলসগুলো লাগানো হয়েছে। তো আপনারা যারা বাড়ি নির্মাণ করবেন ভাবছেন, তারা চেষ্টা করবেন দক্ষ একজন ইঞ্জিনিয়ার অথবা দক্ষ একজন কন্ট্রাক্টর দিয়ে আপনাদের স্বপ্নের বাড়ির ড্রয়িং ডিজাইনটি করিয়ে নিতে, তাতে করে আপনাদের বেশ কয়েকটি উপকার হবে। তার মধ্যে থেকে যেটা আপনাদের দরকার সেটা হচ্ছে যে আপনার বাড়ির যে খরচের হিসাব সেটা আপনার অ্যাকুরেট জানা দরকার। তো আরেকটি বিষয় হচ্ছে যে যদি ড্রয়িং অনুসারে কাজগুলো করানো হয় তাহলে কিন্তু আপনার বাড়িও দেখতে ঠিক এরকমই হতে পারে, মানে অর্থাৎ বাড়ির সৌন্দর্যটা নষ্ট হবে না। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন যে সামনের টাইলসগুলো খুব সুন্দরভাবে আপনারা বুঝে নেবেন, খুবই সুন্দরভাবে বুঝে নেবেন, কারণ এখানে যে টাইলসগুলো লাগানো হয়েছে সে টাইলসগুলো কিন্তু এত দামি টাইলস না, মিডিয়াম দামি টাইলস। তো আপনারা চাইলে কিন্তু এগুলো খুব অনায়াসে আপনারা কিনে লাগাতে পারেন। তো সামনে এখানে আমাদের অ্যাসেস দেওয়ার কথা ছিল, কিন্তু তা না দিয়ে এখানে গ্রিলটা দেওয়া হয়েছে। তো আপনারা যখনই ভিতরে প্রবেশ করবেন, প্রবেশ করলেই একটা গলি পেয়ে যাবেন, অর্থাৎ শিডের রুমটা পেয়ে যাবেন। তো শিডের রুমটার এখানে একটি বাইক রাখার মতো স্পেস আমরা রেখে দিয়েছি। তারপরে দেখতে পাচ্ছেন যে বাড়ির মালিক অবশ্যই আছে, ইনশাল্লাহ আপনারা জানতে পারবেন। তো আমরা তাকেও কিছু জিজ্ঞেস করবো, ওনারা এখন পর্যন্ত কত টাকা খরচ হয়েছে, কীভাবে কী রাখা হয়েছে, সব কিছু ইনশাল্লাহ ওনার মুখ থেকেও শুনতে পারবেন। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন আমরা যদি ডান পাশে একটি বেডরুমে প্রবেশ করছি, তো বেসিক্যালি এটা ড্রয়িং রুম হিসাবে ব্যবহার করা হবে, এটা খুবই বড়সড় করে রাখা হয়েছে। তো আপনারা চাইলে সেম স্পেসের একটা রুম রেখে আপনারা কিন্তু বেডরুম উইথ ড্রয়িং রুম হিসাবেও আপনারা রাখতে পারেন। তো এই বেডরুম উইথ ড্রয়িং রুমটার সাইজ রাখা হয়েছে 22 ফিট বাই 16 ফিট করে, বেশ বড়সড় আপনারা দেখতে পাচ্ছেন, খুব সুন্দর করে ডিজাইনগুলো করা হয়েছে। তো এই রুমটা কিন্তু ভিতরে বাহিরে আমরা বলেছিলাম আপনাদেরকে,
আমরা খুব সুন্দর করে ডিজাইনগুলো করে থাকি এবং কোন জায়গায় কোন টাইসটা দিলে আপনাদের বাড়ির ভিতরে সৌন্দর্যটা বাড়বে সেটা নিয়ে কিন্তু আমরা এটা গুরুত্ব দিয়ে আমরা এটা দেখি। তো দেখতে পাচ্ছেন যে আমাদের এই রুমটার মধ্যে ভিতরেও ওয়াল টাইস করা হয়েছে এবং দেখতে পাচ্ছেন যে আমাদের এখানে আরও একটি গলি আছে। তো আমাদের এই বাড়িটির কিচেনটি আমরা দোতলার মধ্যে রেখেছি, এটা ডুপ্লেক্স সিস্টেমও বলতে পারেন। দেখতে পাচ্ছেন যে সিঁড়ি দিয়ে যখন আমি আপনাদেরকে উপরে উঠবো, অর্থাৎ আমাদের উপরে নিচে দুইটাই সেম রাখা হয়েছে, শুধু আমাদের উপরে আমাদের কিচেন রুমটা রাখা হয়েছে, নিচে কোনো কিচেন রুম দেওয়া হয়নি। তবে দেখতে পাচ্ছেন যে সিঁড়িটাও আমরা খুব সুন্দর করে 5 ইঞ্চি করে ধাপগুলো দিয়েছি যাতে উপরে উঠতে নামতে সমস্যা না হয়। তো দেখতে পাচ্ছেন যে বললাম আপনাদেরকে যে আমি আপনাদেরকে বলেছিলাম যে কিছুটা কাজ বাকি আছে, তো আমাদের দোতলার কাজটা এখনও এরকম বাকি আছে। তো ইনশাল্লাহ এই বাড়িটি পুরোপুরি টাইলস ইলেকট্রিশিয়ান দিয়ে যখন কমপ্লিট হয়ে যাবে তখন আমি আপনাদেরকে আরও একটি ভিডিও নিয়ে আসবো আপনাদের মাঝে, যাতে করে আপনাদের বুঝতে সুবিধা হয় আমাদের বাড়ির ডিজাইনগুলো আদৌ কীরকম হয়। তো ভিউয়ার্স, এখানে কিন্তু আরও একটা বিষয় দেখার বিষয় হচ্ছে যে আমাদের এখানে কিন্তু আরও একটি সিঁড়ি আছে, যেটা আমাদের আমাদের মাথার উপরে যে ছাদটি আছে সেই ছাদটি যাওয়ার মতো। তো ইনশাল্লাহ সেটা আপনাদেরকে দেখাবো, আশা করছি সাথেই থাকবেন। তো এই বাড়িটিতে মোট 14টি কলম দিয়ে পুরো বাড়িটি করা হয়েছে। তো কলমগুলোর সাইজ আমরা 10 ইঞ্চি বাই 10 ইঞ্চি করে রেখেছি এবং এই বাড়িটির ভীমের সাইজও আমরা 10 ইঞ্চি বাই 12 ইঞ্চি করে রেখেছি। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কিচেন রুম। তো কিচেন রুমটির দোতলা দেওয়ার অবশ্যই কারণ আছে, সেটা আপনাদেরকে ইনশাল্লাহ বলবো আমি। তো কিচেন রুমের পরে দেখতে পাচ্ছেন যে এটা ড্রয়িং রুম হিসেবে ব্যবহার করতে পারবেন, অর্থাৎ বেডরুম হিসেবে ব্যবহার করতে পারবেন। এটার সাথে এটি একটা টয়লেট রাখা হয়েছে। তো বেসিক্যালি আমরা আমাদের মন গড়াভাবে কোনো ড্রয়িং আমরা করে দেই না, ক্লায়েন্ট যেভাবে চায় আমরা সেইভাবেই ক্লায়েন্টকে ড্রয়িংটা করে দিই। তো ক্লায়েন্ট এভাবে চেয়েছে বিধে আমরা এভাবে করে দিয়েছি। তো দেখতে পাচ্ছেন যে এখানে একটি ব্যালকনি রাখা হয়েছে এবং এখানে কিন্তু বাড়ির একটি ছাদ ব্যবহার করার মতো জায়গা আছে। দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমাদের ছাদ, দোতলার ছাদ। তো এক পাশে কিন্তু এটা ডুপ্লেক্স, এখান থেকে এটা কিন্তু ডুপ্লেক্স হয়ে গেছে, তো আপনারা ইনশাল্লাহ দেখতে পারবেন। তো এখানে এ পাশে আরও 2টা রুম আছে, আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো ইনশাল্লাহ। তো ভিউয়ার্স, আমাদেরকে দিয়ে যদি আপনারা ড্রয়িং ডিজাইন করাতে চান তাহলে স্ক্রিনে থাকা নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। ইনশাল্লাহ আমরা আমাদের সামর্থ্য অনুযায়ী আপনাদের সৌন্দর্য যেভাবে কম খরচ হয় সেইভাবে আপনাদের ড্রয়িংগুলো করে দেওয়ার চেষ্টা করব। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন যে এ পাশে আরও একটি বেডরুম আছে। তো আসলে বেসিক্যালি বেডরুমটার ভিতরে মালামাল যা রাখা আছে সেই জন্য আর দেখাতে পারছি না। তারপর আমাদের এই পাশে আমাদের সেফটি রিজার্ভ ট্যাঙ্কিটা, পানির রিজার্ভ ট্যাঙ্কি রাখা হয়েছে এবং একটু সিঁড়ি রাখা হয়েছে ওই যে পাশে আপনারা দেখতে পাচ্ছেন। তো এই পাশে সিঁড়ি রাখা হয়েছে যাতে উপরে ছাদটা ব্যবহার করা যায়। তারপর দেখতে পাচ্ছেন যে এখানে খুব সুন্দর করে ডিজাইনগুলো করা হয়েছে, উপরে আমরা আবার এখানে একটু টিনশেড করে দিয়েছি যেহেতু খরচটা কম আসে। তো বন্ধুরা, পুরো বাড়িটি যদি কমপ্লিট না হয় তাহলে আসলে আপনাদেরকে আমি বোঝাতে পারবো না। তারপরও আমি আপনাদেরকে দোতলার পাশে যে আমাদের ব্যালকনি থেকে বাইরের দিকটা দেখতে কীরকম লাগে সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো ইনশাল্লাহ এখন। তো বন্ধুরা, এখন পর্যন্ত এই বাড়িটির কাজ এতটুকু করতে আমাদের খরচ হয়েছে 26 লক্ষ টাকা। তো আপনারা অবশ্য দেখেছেন একটু যে 26 লক্ষ টাকা দিয়ে আমরা আমাদের এই বাড়িটির কাজ এতটুকু করতে পেরেছি, অর্থাৎ আমরা ড্রয়িং ডিজাইন করেছি, মিস্ত্রিরা 26 লক্ষ টাকা দিয়ে এতটুকু করতে পেরেছে। এই বাড়ির ইন টোটাল খরচের হিসাব হচ্ছে 30 লাখ টাকা। 30 লাখ টাকা দিয়ে আমরা পুরো বাড়িটি কমপ্লিট করবো ইনশাল্লাহ। তো ভিউয়ার্স, ভিডিওটি কেমন হলো অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন, যদি কোনো টপিক মিস করে থাকি সেটাও আমাদেরকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আজকে এখানে বিদায় নিচ্ছি, আসসালামু আলাইকুম।